জারুলের বাপ হ্যালো ঘরে একটা জ্বালান না হয় কাটটা কাটোগা দাটা বাপ শোনা ওই দেখো দাটা লাউ দি কাট কাটোগা ঠিক আছে যাই আমি असुविधा আসেন ডাক্তার বাবু আসেন আসেন চলো দেখেন দেখেন আমার বাবাকে এটা কখন হলো আজই কাজ করতে করতে হঠাৎ করে এরকম হয়ে গেলছে ও আচ্ছা 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 কিছু হবে না ঠিক হয়ে যাবে সব বাবা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নাই কি বলছেন ডাক্তার বাবুয়া একদম সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে তাই আপনি দেরি না করে কলকাতা নিয়ে যেতে পারেন ঠিক আছে আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আপাতত এগুলো নিয়ে খাওয়ান এটা নিন এটা অনেকে কিনে নিয়ে আসবেন জিয়ারুল ও বাপ জিয়ারুল একবার এইদিকে আয় কি হলো মা ডাকছো আমাকে এখানে একবার হলো মা কিছু বলছো তোর বাবা তো দু তিন মাস থেকে বিছানায় পড়ে আছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে মা আমি যখন স্কুল যেতাম তুমি যখন আমাকে 1 টাকা 2 টাকা করে দিতা সেই পয়সা আমার গুচি গুচি আমার 10 টাকা আছে তাই সেই টাকা নিয়ে মা আমি চাল কিনে আসি ঠিক আছে বাপ যা থাইলে মা আব্বাকে ওষুধ খাই দিয়েছো তো হ্যাঁ তোর আব্বাকে ওষুধ খাই দিয়েছি ঠিক আছে আমি চাইলে আসছি মা এলো চাই আব্বার কাছে যেই বসগা ঠিক আছে মা তুমি তাহলে রান্না কইল লও জিয়ারুল ভাত খেয়ে যা আইছি মা দিলে বল নুন লে নুন কেন আদে আমি ভাত খাবো না খা মা খা তোর বাপ তো অসুখ হয়ে পড়াছে দেখতে তো পাচ্ছে সাইদি খা নুন চিটি মামা কার করে ভাত দাম না মা তুমি খাওয়া না ভাত ভাত তো দেখো আর মানে আমারে খাওয়া কি ব্যাপার মা কাইতে কাইতে উঠে চুরি করে দেখি হ্যাঁ এটা হাড়িতে তো ভাত নাই মা তো ভাত খায়নি এই ভাত করে মায়ের লেগেই থাকো Thank you.
এলো মা, তুমি চলে এলো আমার কাজ দোকানে। তোমাকে আর কাজ দেবো না মা, আমি কাল থেকে কাজের ব্যবস্থা করবো। চলো কয়টা ভাত খুঁজি খেয়ে লোবা। মা, আমাকে তো কাজ পাবো কি তাহলে দেখে আসি গিয়ে। ঠিক আছে বাপ, যা তাহলে। ঠিক আছে মা, আব্বাকে তাহলে ওষুধ ফষুধ খাই দিও। বাড়িতে তো কাজের লেগে বেরইলাম, দেখি কত কাজ পাবো কি। সামনে তো একটা দোকান, এই দোকানে যাই। লে আলো লে। চাচা, ও চাচা। কি নেবে চাচা? তোমার দোকানে একটু কাজ দাও না, আমাদের খুবই অভাব জানো চাচা। এই যে দোকানে তোমার কাজ চাইতেছিস, আমার দোকানের অবস্থাটা দেখেছিস? আমার নিজের পেটের ভাতই হয় না, আর দোকানে কাজ কোথায় দেবো? চাচা একটা কাজ দাও চাচা। তুই কবার বলবো রে, তুই এখানে চুরি করে ধান দাইছিস নাকি? যা এখানে না। কি হলো বাপ, কাজছিস কেন? মা, আজ আমি ছোট বেলা আমার কেউ কাজে লিচা না। এ আল্লাহ, আমার ছেলেকে একটা কাজ জোগাড় করে দে। কাল আবার কাজে যাব, দরকার হয় মাঠে মুনিশও যাব। তুমি আর কেঁদো না মা। বাড়ি থেকে তো আইজও বেরোইলাম, তা মাঠে এলাম, মাঠেও কেউ কাজ দিল না। সামনে তো একটা ভাটা দেখছি, ওই তো ভাটাতে কোটা লোক কাজ করছে দেখছি। তা ওইখানে যাই, ওইরও কাজ পাবো কি দেখি। হ্যাঁ, সব ঠিকঠাক কাজ করছিস তো? সব ঠিকঠাক কাজ চলছে। এই ইটগুলো সব ওইদিকে লাগিয়ে দিবি, আর এই ইটগুলো এখানকার কাজগুলো হয়ে গেলে ওই ধারকা গুলো ওইদিকে লাগিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। কালকে আমার গাড়ি ঢুকবে, 10 টাকা ইট লোড হবে। হ্যাঁ বাইরে যাবে। হ্যাঁ, আর এই কাজগুলো হয়ে গেলে আগে খেলবে, আমি খাবার আনতে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাজ কর, আমি এখানে থাকছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলেন। ও হ্যাঁ, গাড়ি এখনই বেরিয়ে গেল, একটা গাড়ি আসলে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই আধা ঘন্টা মতো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আধা ঘন্টা মতো সাহেব। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ ঠিক আছে সাহেব। বল সাহেব, আমাকে একটা কাজ দাও না, আমাদের খুব অভাব সাহেব। কাজ করতে পারবি তুই সাহেব? আমাকে পাইতে হবে সাহেব। আচ্ছা তাহলে ওরা কাজ করছে, যা ওদের সঙ্গে কাজ কর। আচ্ছা শোন, এই তুই ছোট, তোকে কিন্তু আমি হাফ মাইনে দেবো, যা ওদের সঙ্গে কাজ করতে লাগ। ঠিক আছে সাহেব, আমাকে তুমি কাজ দিয়েছো, এইটাই আমার অনেক ভাগ্য। ঠিক আছে যা যা। এই তুই একটু কাজ কর, আমরা বেরিয়ে খেয়ে আসি। ঠিক আছে চাচা, তুমি যাও, আমি করছি কাজ। ঠিক আছে, কাজগুলা করো। ঠিক আছে দাও। মানে ওই ছেলেটা সকাল দিন নাই খেয়ে আছে রে, মানে খিদি লেগে আছে। তা কাজ কর, একটা আমার রুটি আট কিলোমিটার খায়, একটা বাইক দিয়ে আসিস। ঠিকই বলেছিস রে, সকাল দিয়ে খালি পেটে আছে, সে কাজ করছে একসঙ্গে। এই রুটি আমি খাবো না, বাড়িতে আমার ছোট বোন, মা, বাপ সব অনাহারে আছে।
আর আমাদেরকে অনারা থাকতে হবে না, আমি ভাটায় কাজ পেয়েছি, ভাটাতেই কাজ করতে আসবো। সাহেব তা টাকাটা দেন। কাজ সব করে দিয়েছিস তো? হ্যাঁ সব কমপ্লিট, সব ঠিকঠাক করেছিস? হ্যাঁ সব কমপ্লিট। ঠিক আছে লে, তোর বাস তো লে, তুই বাস তো আছে কই? সে আসছে এ ভাই, এসো কই সাহেব, আমার পয়সা তো দাও। লে তোকে তো হাফ দেবো বলেছি, এটা 200 টাকা আছে, 200 টাকা লে, আর তুই কাল থেকে চলে আসবি। হ্যাঁ কাল কাজ করবি তোর সাথে, কাল থেকে তোর পুরো মাইনে দেবো। যাক আল্লাহ যা করে ভালোই করে, আমি তো ভাটায় কাজটা পেয়ে গেলাম, আর আমাদের সংসার ভাবনা যাই, পয়সাটা দিয়ে মাকে দেখি। তো বন্ধুগণ, এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন মনোরঞ্জন দিয়ে দেখবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্ধু হয়ে পাশে থাকুন, আবার নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।